2021-এর নির্বাচনের দামামা বেজে উঠেছে। আজ সকালবেলায় দুর্গাপুর স্টেশনে 8:05 বিশেষ ট্রেনে এসে নামলো কেন্দ্রীয় বাহিনী। 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোট এই রাজ্যে আজ কাশ্মীর থেকে এলো। তার মধ্যে 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আজ দুর্গাপুর স্টেশনে নামে। সেই 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, 1 কোম্পানি বাঁকুড়া এবং 1 কোম্পানি বীরভূমে যাবে বলে জানালেন এক সেনা কর্তা। দুর্গাপুর স্টেশনে সেনা কর্তাদেরকে পক্ষ থেকে আজ এই আধা সামরিক বাহিনীকে অভ্যর্থনা জানানোর জন্য সেখানে প্রস্তুত ছিলেন এবং দেখা গেল যে আধা সামরিক বাহিনী নির্বাচনের কাজের জন্য এই রাজ্যে এলেন সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে, যাতে এই রাজ্যে হিংসাত্মক ঘটনা এড়িয়ে নির্বাচনকে সুষ্ঠুভাবে করা যায়। সেই লক্ষ্যেই সেনাবাহিনীকে আগেভাগেই নামানো হলো এই রাজ্যে, এমনটাই জানানো হলো সূত্র মারফত। কাহা জায়গা ইয়ে দু এক বাঁকুড়া যা রে আর এক বীরভূম বীরভূম আর বাকি যে 10 কোম্পানি আছে অলগ অলগ ডিস্ট্রিক্ট মে স্যার। কাহা সে আ রহে আপ? হম লোক কশ্মীর সে আ রহে হ্যায়। কশ্মীর সে ভোট? 12 কোম্পানি 12 কোম্পানি ভোট কে লিয়ে? ইলেকশন কে লিয়ে? ইলেকশন কে লিয়ে, অ্যাসেম্বলি ইলেকশন। পুলওয়ামা জম্মু কাশ্মীর সে আয়ে স্যার। কিস লিয়ে বুঝা? ইধর আমি ইলেকশন কে লিয়ে আয়ে স্যার। ইহা কিতনা কোম্পানি হ্যায় আপকে সাথ? কোম্পানি হামারে সাথ 12 কোম্পানি আয়ে স্যার। और कहाँ पर उतरे आप? अभी इधर दुर्गापुर में उतरे। और वोट कैसा होगा? वोट पीसफुल कराने के लिए आए सर। 12 कंपनी एस एक्न पर्यंत बाकी खूब भलो लगे। वेस्ट बेंगल वेदर भलो, वेस्ट बेंगल पब्लिक भलो, सीआरपी एखे भलो ड्यूटी करें। कोथा थेके आसछेन आपनारा? আমার কোম্পানি জেন্টকে থেকে আসছে। কোথা থেকে? পুলওয়ামা থেকে। পুলওয়ামা ডিস্ট্রিক্ট ইলেকশন করাতে গিয়েছিল, পুলওয়ামা থেকে আসছে এখন। এখানে দুর্গাপুর থেকে সৌমেন বন্দ্যোপাধ্যায়, ইটিভি ভারত।